হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে যিনি অতিথি আব্দুল্লাহ আবু সাইদ স্যার। স্যার, তো আপনাকে দেখে মনে হয় যে আপনি একজন যুবক, কেন স্যার, রহস্যটা কি? আমার মনে হয় যে মানুষ ততক্ষণে যুবক থাকে যতক্ষণ তার মধ্যে শিশুটা বেঁচে থাকে। আমার ধারণা যে আমি এখনো শিশু। স্যার, আপনার একটা নিজস্ব বাণী আছে যে আপনি 80 বছরের পর আর পৃথিবীতে থাকবেন না। আপনার বয়স তো 80 হয়ে গেছে। না, 80 হয় নাই, 80 চলছে। তো এখন কি ভয় লাগছে? না, আমি তো অনেক দিন বেঁচেছি, আমার আবার ভয় কিসে? মৃত্যু ভয় আপনাকে তাড়া করে না? না, তাড়া করে না। মৃত্যু বেদনা তাড়া করে। বেদনাটা কেমন স্যার? যে এই পৃথিবী ছেড়ে এত সুন্দর, এত আনন্দ, এটা ছেড়ে চলে যেতে হবে। জীবনের কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে? জীবনের সব কিছুই আমাকে আনন্দ দিয়েছে। আমি স্মরণই করতে পারি না যে কোনো দুঃখ কোনো কিছুর থেকে আমি পেয়েছি। শৈশবে চুরি করে দুধ খেতেন এবং অনেক দুধ খেয়েছেন। স্যার, এই বেশি বেশি দুধ খাওয়ার কারণেই কি আপনি এত রসে টইটুম্বুর? না, দুধ তো রস তৈরি করে না, দুধ স্বাস্থ্য তৈরি করে এবং স্বাস্থ্য অনেক সময় রস তৈরি করার ব্যাপারে সাহায্য করে। স্যার, আপনি বলছিলেন যে স্বাস্থ্য হচ্ছে প্রধান বিষয় কোনো কিছুতে উন্নতি সাধন করতে, এটা কি স্যার একটু ব্যাখ্যা করে বলতে পারেন যে ঘটনাটা কি আসলে? না, স্বাস্থ্য মানে অমুক লোকটা অলস, এটা বলা হয়। আমি কিন্তু মনে করি যে অলস শব্দটা ঠিক না, অমুক লোকটা অক্ষম, পারে না, করতে চায়, বড় হতে চায়, জিততে চায়, জয় করতে চায়, আক্রমণ করতে চায়, রাজ্য চায়, সাম্রাজ্য চায়, কিন্তু পেরে ওঠে না। স্যার, হেলথের এই দৈন্যদশাটা কেন হলো আমাদের? বহু রকম কারণ আছে, এত কারণ তো বলা যাবে না। তবে একটা কারণ হচ্ছে আমার মনে হয় যে আমাদের খারাপ পানি, খারাপ পানি মানে আনহাইজিনিক। স্যার, আপনি একটু বলেন তো যে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? বড় সম্পদ হচ্ছে স্বপ্ন, এবং স্বপ্নকে অনেকে মনে করে যে স্বপ্ন জিনিসটা হচ্ছে একটা অবাস্তব জিনিস, অলৌকিক জিনিস। হ্যাঁ, কিন্তু স্বপ্ন কিন্তু আসলে অবাস্তব জিনিস না। স্বপ্ন মানে হচ্ছে গন্তব্য, আমি কোথায় যেতে চাই সেটা হচ্ছে আমার স্বপ্ন। পৃথিবীতে মানুষের সৃষ্টি হবার পর থেকে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি? সবচেয়ে মানুষের বড় দুর্বলতা যদি হয় তাহলে হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। সে যদি একবার ভেবে বসে আমি পারবো না, সে আর কোনোদিন পারবে না। এই যে সমাজে শিক্ষার্থীদের ভেতর লেখাপড়ার যে প্রতিযোগিতা, আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় এবং সবসময় একটা পরীক্ষা, লেখাপড়ার ফার্স্ট হওয়ার তারা কম্পিটিশন, এটা তৈরি হওয়ার একটা কারণ হচ্ছে যে আমাদের গার্জিয়ান যারা, অভিভাবক, বাবা মা, তারা চান যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হই। কিন্তু তারা জানেন না যে শ্রেষ্ঠ মানুষ কাকে বলে। শ্রেষ্ঠ মানুষ তো প্লেটো, আইনস্টাইন, যদি মহাপুরুষদের কথা বলতে চাই তাহলে রসুলুল্লাহ। তো এটা তারা বুঝতে পারে না, তার ফলে তারা মনে করে যে যত বেশি মুখস্থ করাবে এবং নম্বর পাওয়াবে তত বেশি সেই ছেলে বা মেয়ে বড় হবে। দুটো গাড়ি যখন পরস্পর প্রতিযোগিতা করে আসলে একটা আরেকটাকে ছাড়িয়ে যাওয়ার জন্য, তখন দুটো গাড়ি কিন্তু প্রতিযোগিতা করে না, আসলে দুটো মানুষ প্রতিযোগিতা করে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার জন্য। তো মানুষের মধ্যে এই প্রতিযোগিতার পাওয়ারের একটা অসম্ভব পিপাসা আছে, এই পিপাসা এই মানুষকে এগিয়েও নেয়, আবার এই পিপাসা মানুষকে ধ্বংসও করে। সব চাই চাই চাই, চাই না এই কথা বলার কোনো মানুষ এখন আর নেই। অর্থাৎ সুখী হতে গেলে চাই না বলতে শিখতে হয়। এই যে চিকিৎসা ব্যবস্থা, ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারের সিরিয়াল দিয়ে বসে থাকা, একটা কথা মনে রাখতে হবে যে আমাদের দেশের জনসংখ্যা ভয়াবহ রকমের বিপুল। ছোট্ট দেশ কিন্তু প্রচণ্ড জনসংখ্যা, ডাক্তারের সংখ্যা তার চাইতে অনেক কম, আর স্পেশালাইজড ডাক্তারের সংখ্যা আরও কম। তার ফলে এক একজন ডাক্তার প্রতি প্রতিদিনে হয়তো 500 পেশেন্ট। স্যার, এর থেকে পরিত্রাণের কোনো উপায়ও নাই? এই মুহূর্তে নাই। আমাদের ডাক্তার বাড়াতে হবে, আমাদের জনসংখ্যা কমাতে হবে। স্যার, প্রেমের অসংখ্য সংজ্ঞা আছে, আজকে একটা নতুন সংজ্ঞা কি দেবেন স্যার? প্রেমের সংজ্ঞা আমি দিতে পারবো না, তবে প্রেম কী করে হয়, হ্যাঁ,
কি করে হয় সেটা সম্পর্কে জি স্যার।